গুড মর্নিং বন্ধুরা, নীলার ব্লগ চ্যানেলের একটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কি বলো তো, এখন বাজে 7:45, কিন্তু বেশ ঝলমলে রোদ্দুর উঠেছে। আমি কাজে বেরিয়ে পড়েছি, আমার সেই কি বলো তো, আমার সাইটে 7:30টার সময় পৌঁছানোর কথা ছিল। আমি ইচ্ছে করে সকাল সকাল টাইম দিয়েছি, কেন কি ছেলে তো রবিবার বাড়ি থাকবে, তা ওকে এসে পড়ানোর ব্যাপারটা রয়েছে। এখন তো দাদা ঘুম থেকে উঠেনি, ওকে চা দিলাম, ছেলেকে আমি একটু চা খেলাম, খেয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। এবারে আমার বাড়ি থেকে কি বলো তো সাইট অটো করে গেলে দুটো, সেই সাইট তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে, তা ওটা সিসির জন্যে এবার অ্যাপ্লাই করবে। তাই জন্য এখন কি বলো তো সেই সাইট থেকে টোটাল মেজারমেন্টটা করা, অ্যাজ পার সাইট কীরকম হয়েছে, আর কিছু ছবি তোলা আছে দিয়ে আপলোড করব। আর সেই জন্যে আজকে বেরিয়ে পড়েছি, যাব এখন। ধরো আমার ওখানে যেতে দুটো অটো করে যাওয়া মানে কি বলো তো, অটোতে বসে থাকতে হয় অনেকক্ষণের জন্যে, সেই জন্য আর অটো করে যাচ্ছি না, আমি ভিতর থেকে কোনাকুনি হেঁটে চলে যাচ্ছি। তাও প্রায় 3.5-4 কিলোমিটার তা হেঁটে আমি সাইটে যাব, যেতে প্রায় আমার বেশি না 35-35 মিনিট মতো সময় লাগবে, আর আসতে ওরকম সময় লাগবে। কিন্তু ভুলটা হয়ে গেছে, তাড়াহুড়োতে তালা দিয়ে বেরিয়ে পড়েছি, হ্যাঁ তো, কিন্তু ছাতাটা নিতে ভুলে গেছি। বাইরে বেরিয়ে যখন দেখছি বেলা হয়নি, কিন্তু খুবই রোদ্দুর, কিন্তু ব্যাগে ছাতাটা থাকলে ফেরার সময় সুবিধে হতো। সকালের রোদ্দুরটা অতটা খারাপ লাগে না, কিন্তু বেলায় সেই রোদ্দুরটা তো খুবই খারাপ লাগে না। ঠিক আছে চলো। বাবা, যে পথে যাব সেখানে দেখো মেশিনে সব পিচ করা হচ্ছে রাস্তায়, সেই মেশিনে মাল মাখানো হচ্ছে। সেইগুলো নিয়ে পিচ দিয়ে ঢালা হচ্ছে, কাজ চলছে। যাওয়াই মুশকিল হয়ে যাবে, এখান থেকে রাস্তা সব পরিষ্কার করছে, আর সব চারদিকে দেখো পুরো গোটা রাস্তাটা জুড়েই পিচ দিয়ে দিয়েছে। এবারে পাশ থেকে হেঁটে যাওয়াই মুশকিল, ওপাশে রোলার দাঁড়িয়ে আছে, গরম পিচ দিয়ে যাচ্ছে আর তার মধ্যে পাথর দিয়ে যাচ্ছে। কমপ্লিট হয়ে গেলে তারপরে দিয়ে রোলিং করে দেবে, কিন্তু এখন আমি যাব কি করে সেটাই হয়ে গেছে চিন্তা। দেখো গোটা রাস্তাটাই পুরো পিচ করে দিচ্ছে, মানে যাওয়ার জন্য কোনো সাইড মিলছে না। এই যে এখান থেকে এই ড্রেনের পাশ থেকে এই একটু জায়গা দিয়ে কোনো রকমে যেতে হবে। ঠিক আছে বন্ধুরা, পরে কথা বলছি। রাস্তা মোটামুটি এই যে রোলিংয়ে মাঝে মাঝে সব রোল করে দিয়ে সমান করে দিচ্ছে, এদিকটায় আর চলতে অসুবিধা কি বলো তো। এখন তো সকালের রোদ্দুর, মিষ্টি মিষ্টি লাগছে, এখন তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে কি বলো তো ছাতাই নিতে ভুলে গেছি, যাওয়ার সময় একটু কষ্ট হবে। আর অটো করে যাওয়া যায়, কিন্তু কি বলো তো অনেক দূর, দুটো অটো পাল্টে পাল্টে যাওয়া খুব মুশকিল হয়, অটোতে প্যাসেঞ্জার থাকে না, বসে থাকতে লাগে। তাতে আমি এই যে হেঁটে হেঁটে কষ্ট হয় একটু, তবে সকালবেলাটা তো আমার মর্নিং ওয়াকটাও হয়ে যাচ্ছে, হ্যাঁ, সেই সঙ্গে আজকে আর আলাদা করে বেরোইনি, জানি এখানে আসবো, আমার 3.5-4 কিলোমিটার হাঁটা হয়ে যাবে, তা একসাথে কাজটাও হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, বাড়ি ফিরে তারপরে তোমাদের সাথে আবার কাজকর্ম, রান্নাবান্না আজকে কী করবো বিশেষ জানি না, যাই করবো যতটুকুই করবো শেয়ার করবো, গল্পও করবো। দেখো চারপাশটা পুরো গ্রাম, এই জায়গাগুলো তো তোমাদের চেনা, একবার তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কারণ ওই সাইটেও গেছি তখন তোমরা ছিলে, তাও শেয়ার করতে করতে যাচ্ছি, গল্প করতে করতে যাচ্ছি, আমার পথ চলার ক্লান্তিটাও দূর হচ্ছে। দেখো কি সুন্দর চারপাশটা, টোটাল এরিয়াটাই খুব সুন্দর। দেখো দেখলেই চিনতে পারবে, সেই বাড়ি তোমাদেরকে দেখিয়েছিলাম, আমি পৌঁছে গেছি আমার সাইটে, হ্যাঁ, এবারে কাজগুলো করে নেব। আর আমি সেই সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা বাঁকা ইঙ্গিত করো, অন্যরকম ভাবো,
হ্যাঁ, তাদেরকে বলছি দেখো আমি শুধু সারাদিন শুয়ে বসে ঘুমিয়ে কাটাই না, আর ক্যামেরা নিয়ে আমার চেহারা ছবি তুলে বেড়াই না। আমি কাজ করি, আমার প্রফেশন আছে, সংসার মেনটেন করি, তার ফাঁকে যেটুকু পারি সেটুকু শেয়ার করি, ঠিক আছে? সেটাও দেখো, বাঁকা কথা বলো না। আমার কাজ কমপ্লিট হয়ে গেছে কি বলো তো, এবার আমি বাড়ি ফিরে আসছি। এখন বাজে প্রায় তোমার 10:15। এই দেখো বাড়িতে এসেছি, এসে দেখি এই যে জামাইবাবু এসছে, ওদের গাছের পুঁই শাক নিয়ে এসছে। বলছিলাম যে কি রান্না করব কি রান্না করব, একদম টাটকা তাজা গাছের পুঁই শাক তোমাদেরকে দেখিয়েছিলাম সেই জানালায়। তা ওই পুঁই শাক দিয়ে আজ একটা রেসিপি থাকছে, এবার একটু হাওয়ায় ঠান্ডা হয়ে নি, তারপরে দেখছি। কি বলো তো, আমার ভাত রান্না হয়ে গেছে, টিফিন খেয়ে নিয়ে ভাতটা রান্না করে নিলাম। তবে হ্যাঁ, হাঁড়িতে করিনি আজকে, প্রেশার কুকারে এক বেলার জন্য ভাত করে নিলাম তারা হুড়ো করে। আর দেখো, যেহেতু একটু দেরিতে এসে রান্না বসিয়েছি, তাই জন্য আর এদিকে ছেলেকে পড়াতে বসেছি, তার ফাঁকে ফাঁকে সবজিটাও কেটে নিলাম। এই যে দিদি পাঠিয়েছিল, জামাইবাবু দিয়ে গেছে গাছের টাটকা পুঁই শাক। আর এখানে দেখো লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, আর দেখো কালো জিরে ফোড়ন নিয়েছি। আজকে দাদা বললো যে আমরা তো সেই সর্ষে বাটা দিই না, কিছু দিই না, শুধু তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন, কালো জিরে ফোড়ন দিই, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা চিরে দিই, আর আলুটাকে ভেজে আর পুঁই শাকটাকে ভেজে আমরা রান্না করি, একদম কোনো মশলা সারা, মশলা না দিয়ে আর কি, সর্ষে বাটা বা অন্য কোনো আদা জিরে বাটা না দিই। আমি ঠিক আছে একদিন খেয়ে দেখো, আমি আজকে তাই দিদির মতো, আমি তো আমার মতো করে প্রতিদিন রান্না করি, খানিকটা রেখেও দিলাম, পুরো পুঁই শাকটা নিয়ে নিই, সর্ষে বাটা দিয়ে পরে খাওয়া যাবে। আর আজকে এইভাবেই রান্না করব দিদির মতো করে। কি বলো তো, আমি পাঁচফোড়ন দিয়ে পুঁই শাক রান্না করি, তোমার আদা জিরে বাটা কখনো দিই কখনো দিই না, কিন্তু পাঁচফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একদম মশলা ছাড়া আমি পুঁই শাক রান্না করি, কিন্তু বেশি রান্না করি কি বলো তো সর্ষে বাটা দিয়ে। আমার খুব ভালো লাগে, ছেলেও ওরা দুজনেই ভালোবাসে, ছেলে তো খুব ভালোবাসে, হ্যাঁ, সর্ষে বাটা দিয়ে পুঁই শাক, তা সেটা করি। আর আজকে দিদি জামাইবাবু যেইভাবে বলে গেছে, ওরা যেভাবে খায় খেতে খুব ভালো হয় বলছে, তা রোজ এক ঘেয়ে তো খেতে ভালো লাগে না, আজকে ওই জন্য পুঁই শাকটা দাদাদের মতো করে, মানে জামাইবাবুদের মতো করেই করব। হ্যাঁ, আর কি বলো তো, আমি এক ছেলেকে পড়াচ্ছি, পড়াতে পড়াতে রান্না করছি, তা একটা আইটেম কেটে নিচ্ছি, কেটে নিয়ে তোমাদেরকে শেয়ার করছি, করে ওই রান্নাটা বসাচ্ছি, আবার এসে ছেলেকে পড়াচ্ছি। আর দাদা শুয়ে পড়েছে জানো তো, শরীরটা ভালো নেই, হ্যাঁ, কালকে থেকে একটু বেশ ডিপ্রেসড লাগছে, বলছে একটুখানি ঘুম ঘুম আসছেও, শুয়ে পড়েছে, টিফিন খেয়েই শুয়ে পড়েছে, দাদাকে আর ডাকবো না, আমি নিজে নিজেই রান্না যেইটুকু টুকটাক, কালকে তো তোমাদেরকে বলেছি আমি রান্না করে রেখেছি, গাঁটি কচুর তরকারি অনেকটা আছে, শাক ভাজা, মূলো শাক ভাজাও অনেকটা আছে, পুঁই শাকের তরকারিটা করে নেব, আর কালকে লোটে মাছে যে লোটে শুটকি রান্না হয়েছিল, খেতে এত অপূর্ব হয়েছিল, দাদা ছেলে সব বেশি বেশি করে খেয়ে নিল, আমিও বেশি করে খেয়ে নিলাম, খেয়ে নিয়ে কী হয়েছে বলো তো, ওইটাও আজকেরও করেছিলাম, দুদিনের করেছিলাম, বেশ অনেকটাই রান্না করেছিলাম, কালকে সব উঠে গেছে। ছেলে বলছে, ছেলে তো মানে এত ভালো লেগেছে, সন্ধেতে টিফিনেও আবার ওই লোটে মাছ দিয়ে শুটকি দিয়ে ভাত খেয়েছে, এখন বলছে যে আমি বলো কালকের জন্য তো আমি রান্না করেছি রে, হ্যাঁ বলো তো কালকে আবার রান্না করবে, আজকে আবার এখন পুঁই শাকটা কেটে নিলাম, ওটা আমি চাপিয়ে দিই, দিয়ে ছেলেকে পড়ানোর ফাঁকে ফাঁকে আবার একটু আলু পেঁয়াজ আদা জিরে বাটা সব রেডি করে নিই, নিয়ে তারপরে একটু শুটকি মাছও কেটে নিই, আজ আবার একটু রান্না করব। কেউ আর পরপর কদিন মাছ মাংস ডিম এটা সেটা হয়েছে তো, আর শুটকি মাছ পেয়ে হঠাৎ করে অনেকদিন পরে পেলো, তা কালকে খেয়েছে আর মুখে খুব ভালো লেগেছে, আজও তাই খাবে, তাই আজও আবার একটু শুটকি মাছ রান্না হবে, তোমাদেরকে শেয়ার করছি। দেখো আমি কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি, এবারে আমি কালো জিরেটা ফোড়নে দিয়ে দিলাম, এবারে প্রথমে আলুটা দিয়ে দেব, আলুটা ভাজা ভাজা হয়ে গেলে খানিকটা, তারপরে আমি পুঁই শাকটা দিয়ে দেবো, এটা এক ফোড়নে তরকারিটা হবে আর কোনো মশলা হবে না, একটু ঝোল ঝোল আলুটা ভাজা ভাজা একটু করে নেব, নিয়ে তার উপরে পুঁই শাকটা দিয়ে দেবো, দিয়ে
পুরো সবজিটাকে একটু ভেজে নেব, হালকা ভেজে নিয়ে তারপরে দিয়ে আমি জল দিয়ে দেবো। এটা একটু জল মানে ঝোল মতো হবে আর কি, খেতে নাকি খুব টেস্ট হয়। আমি এইভাবে কোনো দিন করিনি, দিদি সেভাবে করে, আজকে তাই করছি, দেখি খেয়ে কীরকম হয়। দেখো আমার পুঁই শাকটা মজে গেছে, নুন হলুদ মিষ্টি তাতে এবার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবারে আমি অনেকটা জল দিয়ে দেবো যাতে ডাটা আলু সব সেদ্ধ হবার পরে বেশ ঝোল ঝোল মতো থাকে, ঠিক আছে? করে নামিয়ে নিচ্ছি। দেখো আমি শুটকি মাছটা কেটে জলে নিয়ে নিয়েছি একটা অ্যালুমিনিয়ামের বাটিতে, এবার এটাকে একটু সেদ্ধ করে নেব, কারণ প্রচুর বালি থাকে, সেদ্ধ করার পরে না বালিটা নিচে থিতিয়ে পড়ে, তারপরে ছেঁকে আরও ছ সাতবার করে ধুতে হবে। লোটে মাছটা তো কী বলতো, বালি চড়াতে শুকায়, অনেকটা বালি থাকে। আর এখানে দেখো আলুটাও কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর একটু আদা জিরে বেটে নেব। এই দেখো কালকের কতটা মুলো শাক রয়ে গেছে, আর এখানে গাঁটি কচুর তরকারিটাও অনেকটা রয়ে গেছে, আর এই যে হালকা করে ঝোল পুঁই শাকটা রান্না করেছি, আর এখানে দেখো লোটে শুটকি মাছটা আবার কালকের মতো একইভাবে দাদা করে নিয়েছে, আমি সব গুছিয়ে দিলাম। তো আজকের আমাদের লাঞ্চ রেসিপি রেডি হয়ে গেল, এবারে খাওয়া দাওয়া করব। সকাল থেকে যা কিছু করলাম, কাজ কর্ম রান্না বান্না যেটুকু পেরেছি সবটাই তো তোমাদেরকে শেয়ার করলাম বন্ধুরা। হ্যাঁ, তা আজকের ব্লগটাকে আর বেশি বড় করছি না, এখানেই রাখছি। দেখা হবে তোমাদের সাথে আবার আগামীকাল আরেকটি নতুন পর্বে, ঠিক আছে বন্ধুরা? ততক্ষণের জন্যে টাটা।